সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা নিও। আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালো আছো। ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমি আছি, তানিমা ইসলাম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আজকে তোমাদের মাস্টার্স শেষ বর্ষের সাথে আমি ক্লাস নিচ্ছি এবং যে কোর্সটি আমি পড়াচ্ছি সেটি হচ্ছে গভর্নেন্স থিওরি অ্যান্ড প্র্যাকটিস, যার কোর্স কোড হচ্ছে 311904। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোকপাত করছি সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশন এবং বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের গঠন ক্ষমতা ও কার্যাবলী। তো শুরুতেই আমরা নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করছি। আমরা সকলেই জানি যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদে বাংলাদেশে সকল পর্যায়ে নির্বাচন অনুষ্ঠান পরিচালনার জন্য একটি নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। এই কমিশন রাষ্ট্রপতি পদের নির্বাচন, সংসদ নির্বাচন এবং অন্যান্য নির্বাচন পরিচালনা করবে। অন্যান্য নির্বাচন বলতে স্থানীয় পর্যায়ে নির্বাচনও বোঝাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের নির্বাচন কমিশন যে গঠিত হবে সেটা হচ্ছে রাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠান করবে, সংসদের নির্বাচন অনুষ্ঠান করবে এবং স্থানীয় পর্যায়ের সকল নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করবে। এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি স্থানীয় পর্যায়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করবে এবং সাংবিধানিকভাবে কিন্তু এটি শপথের দ্বারা দায়বদ্ধ। অর্থাৎ আমরা বলছি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন শপথের দ্বারা দায়বদ্ধ যে সে স্বাধীনভাবে নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করবে। সংবিধানের 118-4 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বদা স্বাধীন থাকবেন এবং নিরপেক্ষভাবে সংবিধান এবং আইনের অধীন থাকবেন। এবারে আমরা নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে আলোকপাত করছি। সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। আবার বলছি, প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনারকে নিয়ে হচ্ছে নির্বাচন কমিশন গঠিত হবে। নির্বাচন কমিশনের সংখ্যা কিন্তু রাষ্ট্রপতি নির্ধারণ করবেন, অর্থাৎ কতজন হবে নির্বাচন কমিশনারগণ সেটা রাষ্ট্রপতি নির্ধারণ করবেন। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারবৃন্দ রাষ্ট্রপতি কর্তৃক অবশ্যই নিয়োগপ্রাপ্ত হবেন এবং সংসদের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি তাদের কর্মের শর্তাবলী নির্ধারণ করবেন। অর্থাৎ আমরা বলছি রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগদান করবেন এবং সংসদের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি যেরূপ কর্মের শর্তাবলী নির্ধারণ করবেন নির্বাচন কমিশনারদের কর্মের শর্তাবলী সেরূপ হবে। একাধিক নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হলে প্রধান নির্বাচন কমিশনার সভাপতি প্রধান রূপে কার্যনির্বাহ করবেন। অর্থাৎ একাধিক কমিশনারকে যদি নির্বাচন কমিশনার নিয়ে যদি গঠিত হয় সেক্ষেত্রে সভাপতি রূপে নির্বাচন কমিশনার কার্যনির্বাহ করবেন। এরপরে আমরা আসছি পদের মেয়াদ। নির্বাচন কমিশনারের পদের মেয়াদ তার কার্যভার গ্রহণের তারিখ থেকে 5 বছর হবে। তবে নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির কাছে স্বীয় স্বাক্ষরযুক্ত পত্রে পদত্যাগপত্র দিতে পারবেন। আবার রাষ্ট্রপতিও তাকে শারীরিক অসমতা বা মানসিক অসমর্থতা কিংবা অসদাচরণের দায়ে পদচ্যুত করতে পারবেন। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারকগণ যে পদ্ধতিতে অপসারিত হন রাষ্ট্রপতি সেইরূপ পদ্ধতি অবলম্বন করবেন। বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার পদে অধিষ্ঠিত থাকার পর কোনো ব্যক্তি কিন্তু প্রজাতন্ত্রের কর্মে আর নতুন করে নিযুক্ত হতে পারবেন না। তবে অন্যান্য নির্বাচন কমিশনাররা প্রধান নির্বাচন কমিশনের পদে অধিষ্ঠিত হতে পারবেন কিন্তু প্রজাতন্ত্রের কোনো কর্মে অধিষ্ঠিত হতে পারবেন না। জাতীয় সংসদ কর্তৃক প্রণীত যে কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে নির্বাচন কমিশনারদের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যেরূপ নির্ধারণ করবেন সেরূপ হবে। তাহলে আমরা গঠন দেখলাম এবং পদের মেয়াদ দেখলাম। এরপরে নির্বাচন কমিশন সচিবালয়। নির্বাচন কমিশন সচিবালয় নামে নির্বাচন কমিশনের একটি নিজস্ব সচিবালয় রয়েছে। এটি
একজন সচিব এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। নির্বাচন কমিশন সচিবালয়ে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিযুক্ত হন। নির্বাচন কমিশনের পক্ষে আইন প্রণয়ন সম্পর্কিত বিষয়াদি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সম্পাদিত হয়। এবারে নির্বাচন কমিশনের যে কাজ সেগুলি আমরা বোর্ডে লিখেছি সেই বিষয়গুলি আমরা একবার দেখে নিতে চাই। শুরুতে কিন্তু আমরা বলেছি যে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করাই হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। যেমন এখানে বলছে বিভিন্ন পর্যায়ে, বলতে শুরুতে বলছে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করা, দ্বিতীয়টা বলছে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা, তৃতীয়টা বলছে সকল নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন করা, তত্ত্বাবধান করা এবং নির্দেশনা প্রদান করা। আচ্ছা, এরপরে সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার যে সীমানা রয়েছে সেই সীমানা নির্ধারণ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কিন্তু নির্বাচন কমিশন করে থাকে। এবারে আমরা 5 নম্বর যে কাজটি আসছে সেটা হচ্ছে সঠিক ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার নিয়োগদান করা। আমরা জানি বিভিন্ন জেলায় রিটার্নিং অফিসার গণ নিযুক্ত থাকে নির্বাচন কার্য পরিচালনার জন্য এবং তারা স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করবেন, সাংবিধানিকভাবে তারা সেইভাবেই দায়বদ্ধ থাকেন। এরপরে আমরা বলছি নির্বাচনের জন্য গৃহীত মনোনয়নপত্র গ্রহণ এবং বাছাই করা, অর্থাৎ বিভিন্ন নির্বাচনের সময়ে যে মনোনয়নপত্রগুলো গ্রহণ করা হয় সেগুলো বাছাই করা। তারপরে বাছাইকৃত মনোনয়ন সংক্রান্ত যদি কোনো জটিলতা দেখা দেয় সেক্ষেত্রে সেই জটিলতা নিরসন করাও কিন্তু নির্বাচন কমিশনের অন্যতম কাজ। এরপরে আমরা বলছি এখানে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা এবং সেটা কি করেন রিটার্নিং অফিসার। তারপরে ফলাফল একত্রীকরণ এবং তা সরকারি গেজেট আকারে প্রকাশ করা, অর্থাৎ ফলাফল ঘোষণা করতে হবে, তারপরে ফলাফলকে একত্রীকরণ করতে হবে, সেটা কিন্তু সরকারি গেজেট আকারে প্রকাশিত হলেই তবেই কিন্তু সেটা পরিপূর্ণভাবে নির্বাচন সঠিকভাবে বা সঠিকভাবে পরিচালিত হবে বা সঠিক নির্বাচন অনুষ্ঠান পরিচালিত হবে। এছাড়া আরো যে কাজ রয়েছে সেটা হচ্ছে যে নির্বাচনী অভিযোগ সংক্রান্ত যদি কোনো মামলা আসে তাহলে তা মীমাংসার জন্য নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন এবং নির্বাচনী ট্রাইব্যুনাল কি করে, সেই নির্বাচনী ট্রাইব্যুনাল নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসা বা নিষ্পত্তি করে। এবার আরো যে কাজ সেটা হচ্ছে নির্বাচন কমিশন যে সচিবালয়ে, আমরা বলেছি যে একজন সচিব এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়, সেই সচিবালয়কে নিয়ন্ত্রণ করা, সার্বিকভাবে নিয়ন্ত্রণ করা কিন্তু নির্বাচন কমিশনের অন্যতম কাজ। আর একটা কাজ হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাজনৈতিক দল নিবন্ধন করা এবং তার গেজেট আকারে প্রকাশ করা। যদি কোনো নতুন রাজনৈতিক দল নিজেদেরকে আত্মপ্রকাশ করে তা অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক সেটা নিবন্ধিত হতে হবে এবং গেজেট আকারে প্রকাশিত হলেই সেই রাজনৈতিক দল কিন্তু সঠিকভাবে আত্মপ্রকাশ করবে। উল্লেখিত কার্যাদি ব্যতীতও সংবিধান অনুযায়ী এবং আইনের দ্বারা অর্পিত রাষ্ট্রপতি কর্তৃক সকল দায়িত্ব পালন করবে হচ্ছে নির্বাচন কমিশন। আর সংবিধানের 126 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হবে। তাহলে এবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটিও একটি সাংবিধানিক পদ বা প্রতিষ্ঠান, সেটি হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এটি সংবিধানের 127 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে বাংলাদেশের হিসাব নিরীক্ষা ও নিয়ন্ত্রণের জন্য একজন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক থাকবেন। নিয়োগ ও কর্মের শর্ত, তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ লাভ করবেন এবং রাষ্ট্রপতি যেরূপ কর্মের শর্তাবলী নির্ধারণ করবে সেরূপ তার কর্মের শর্তাবলী হবে। এটা বলা হয়েছে 127-1 এবং 2 নম্বর অনুচ্ছেদে এবং সংসদের বিধান সাপেক্ষে তার কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত হবে। এরপরে আমরা আসছি মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের কর্মের মেয়াদ এবং পদচ্যুতি। মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক তার দায়িত্ব গ্রহণের তারিখ থেকে 5 বছর বা 65 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত এর মধ্যে যা আগে ঘটে সেই কাল পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন। আবারও বলছি, কার্যভার গ্রহণের তারিখ থেকে
পাঁচ বছর বা 65 বছর পূর্ণ হওয়া পর্যন্ত, এর মধ্যে যেটা আগে ঘটবে সেই কাল পর্যন্ত তিনি ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন। তিনি সুপ্রিম কোর্টের বিচারপতিদের ন্যায় পদমর্যাদা ভোগ করবেন এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে কারণে অপসারিত হন সেই কারণে তিনি অপসারিত হবেন। এছাড়াও যদি প্রমাণিত অযোগ্যতা থাকে, অসদাচরণ থাকে, তাহলে রাষ্ট্রপতি উনাকে অপসারণ করতে পারবেন। রাষ্ট্রপতির কাছে স্বীয় স্বাক্ষরযুক্ত পত্রেও তিনি পদত্যাগ পত্র দিতে পারেন। মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের পদ যদি শূন্য হয় অথবা তিনি অনুপস্থিত থাকেন বা তার অসুস্থতাজনিত কারণে তিনি যদি উপস্থিত না হতে পারেন, তাহলে তার পুনরায় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতি একজন অস্থায়ী মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগদান করতে পারবেন। অবসর গ্রহণের পর কিন্তু তিনি আর কোনো সরকারি কর্মে নিযুক্ত হবার অধিকার পাবেন না। তাহলে এটিও একটি সাংবিধানিক পদ এবং মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক জাতীয় সংসদের যে আইন আছে সে আইনের বিধানাবলী সাপেক্ষে তার কর্মের শর্তাবলী নিযুক্ত হবে এবং তিনি সংবিধানের কাছে তার হিসাব নিরীক্ষার জন্য তিনি দায়বদ্ধ। এরপরে প্রজাতন্ত্রের হিসাব রক্ষার আকার ও পদ্ধতি। প্রজাতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ কিন্তু প্রজাতান্ত্রিক রাষ্ট্র, এই জন্য বলছে প্রজাতন্ত্রের হিসাব রক্ষার আকার ও প্রকৃতি। সংবিধানের 131 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে মহাহিসাব নিরীক্ষক যেরূপ নির্ধারণ করবেন সেরূপ আকার এবং পদ্ধতিতে প্রজাতন্ত্রের হিসাব রক্ষিত হবে। অর্থাৎ মহাহিসাব নিরীক্ষক যেরূপ নির্ধারণ করবেন রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে সেভাবেই আকার এবং পদ্ধতিতে প্রজাতন্ত্রের হিসাবটা পরিচালিত হবে বা রক্ষিত হবে। আর সংসদে মহাহিসাব নিরীক্ষক কি করবেন, রাষ্ট্রপতির মাধ্যমে তার রিপোর্ট উপস্থাপন করবেন। সেটা কেমন? প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত মহাহিসাব নিরীক্ষকের রিপোর্ট সমূহ রাষ্ট্রপতির নিকট পেশ করা হবে এবং রাষ্ট্রপতি তার সংসদে পেশ করবার ব্যবস্থা করবেন। এটি সংবিধানের 132 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। এরপরে আমরা আসছি মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের কি কাজ। আসলে মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক তিনি জাতীয় অর্থের অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তো শুরুতে যে কাজটির কথা বলছি আমরা, সেটা হচ্ছে প্রজাতন্ত্রের সরকারি হিসাব তিনি পরিচালনা করেন এবং সকল প্রকার আদালত, সরকারি কর্তৃপক্ষ ও কর্মচারীর সরকারি হিসাব নিরীক্ষা করবেন এবং অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট প্রদান করবেন। সরকারি কর্মকর্তা, কর্মচারী, আদালত, কর্তৃপক্ষ তাদের হিসাব নিরীক্ষা করবেন এবং সে সম্পর্কিত রিপোর্ট পেশ করবেন। কার কাছে? রাষ্ট্রপতির কাছে পেশ করবেন এবং রাষ্ট্রপতি সেটা সংসদে উপস্থাপন করবেন। দ্বিতীয়টা বলছে, এ উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কাজে নিযুক্ত কোনো ব্যক্তির নথি, বই, রসিদ, দলিল, নগদ অর্থ, স্ট্যাম্প, জামিন বা সরকারি সম্পত্তি পরীক্ষা করবেন এবং এরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট দান করবেন। অর্থাৎ তিনি যে কোনো ব্যক্তির নথি, বই, তারপরে হচ্ছে স্ট্যাম্প, নগদ অর্থ, জামিন বা সরকারি সম্পত্তি যে কোনো কিছু তিনি পরীক্ষা করতে পারবেন বা নিরীক্ষা করতে পারবেন এবং সেই সম্পর্কিত রিপোর্ট তিনি পেশ করতে পারবেন রাষ্ট্রপতির কাছে। তিন নম্বর বলছে, জাতীয় সংসদের দ্বারা প্রতিষ্ঠিত বা আইনের দ্বারা প্রতিষ্ঠিত যে কোনো যৌথ সংস্থার হিসাব তিনি নিরীক্ষা করবেন। জাতীয় সংসদের যে আইন রয়েছে সে আইনের দ্বারা যদি কোনো যৌথ সংস্থা প্রতিষ্ঠিত হয় সেই সংস্থার কাজ হিসাব তিনি নিরীক্ষা করবেন এবং অনুরূপ হিসাব সম্পর্কে তিনি অবশ্যই রিপোর্ট প্রদান করবেন। উপরোল্লেখিত কার্যাদি ছাড়াও জাতীয় সংসদ আইনের দ্বারা তার উপর যেসব দায়িত্ব কর্তব্য আরোপ করবেন সেসব দায়িত্ব কর্তব্য তিনি পালন করবেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কোনো ব্যক্তি বা কোনো কর্তৃপক্ষের অধীন থাকবেন না বা নিয়ন্ত্রণাধীন হবেন না। রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে যে পদ্ধতি নির্ধারিত হয় সে পদ্ধতিতে তিনি প্রজাতন্ত্রের হিসাব রাখবেন। রাষ্ট্রপতির অনুমোদন অবশ্যই থাকতে হবে, কারণ রাষ্ট্রপতি তো তাকে নিয়োগদান করছেন। এ কারণে রাষ্ট্রপতির অনুমোদিত পদ্ধতিতে তিনি প্রজাতন্ত্রের হিসাব রাখবেন এবং সে সম্পর্কিত রিপোর্ট প্রদান করবেন। প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত রিপোর্ট মহাহিসাব নিরীক্ষকের রিপোর্ট নামে অভিহিত হবে। রিপোর্টটি কি নামে অভিহিত হবে, যে রিপোর্ট প্রদান করবেন সেটা হচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের রিপোর্ট। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক তা রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করবেন এবং রাষ্ট্রপতি ওই রিপোর্ট সংসদে উপস্থাপন করার ব্যবস্থা করবেন। তাহলে আমরা দেখছি যে সংবিধানের 127
থেকে 132 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত মহাশয় নিরীক্ষক ও নিয়ন্ত্রকের গঠন কার্যাবলী পদের মেয়াদ কর্মের শর্তাবলী ইত্যাদি বিষয় নির্ধারিত রয়েছে। এবং আরেকটা কথা আমরা বলেছিলাম যে রাষ্ট্রপতি যদি মনে করেন তাহলে অস্থায়ী অস্থায়ী স্থায়ী নয় যেটা অস্থায়ী মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের পদে কাউকে নিয়োগ দিতে পারবেন। অর্থাৎ যদি কোনো সময়ে মহা হিসাব নিরীক্ষকের পদ শূন্য থাকে, যদি কোনো সময়ে মহা হিসাব নিরীক্ষক বা নিয়ন্ত্রকের পদ শূন্য থাকে কিংবা তিনি অসুস্থতাজনিত কারণে বা তার কোনো অনুপস্থিতি যদি কারণে বা কার্যভার পালনে যদি অক্ষম হন, সেক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে যদি সেটা সন্তোষজনক বলে প্রতীয়মান হয়, তাহলে সেক্ষেত্রে সংবিধানের 127 নম্বর অনুচ্ছেদের অধীন মহাহিসাব নিরীক্ষক নিয়োগদান না করা পর্যন্ত, দায়িত্বভার না গ্রহণ করা পর্যন্ত কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি অস্থায়ীভাবে কাজ করবার বা উক্ত পদের দায়িত্বভার পালনের জন্য নিয়োগদান করতে পারবেন। তাহলে অস্থায়ী মহাহিসাব নিরীক্ষকও রাষ্ট্রপতি নিযুক্ত করতে পারবেন। তো মোটামুটি এই হচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের গঠন, ক্ষমতা, কার্যাবলী। এ প্রসঙ্গে আরেকটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল বলে একটা পদ রয়েছে বাংলাদেশে, তিনি বাংলাদেশের প্রধান সরকারি আইন কর্মকর্তা। তো তার বিষয়ে সংবিধানের 64 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। তো বাংলাদেশ সংবিধানের 64 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রে একজন অ্যাটর্নি জেনারেল থাকবেন। তো তার নিয়োগ কেমন হবে? সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করবেন। তাহলে অবশ্যই সুপ্রিম কোর্টের বিচারকদের যেরকম যোগ্যতা রয়েছে তারও সেরকম যোগ্যতা থাকতে হবে। অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করার জন্য কয়েকজন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হবে। মেয়াদ এবং কর্মের শর্ত, রাষ্ট্রপতি যতদিন তাকে মনে করবেন যে তার এই পদে থাকা উচিত ততদিন পর্যন্ত কিন্তু স্বীয় পদে তিনি বহাল থাকতে পারবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করবেন। অর্থাৎ বলছে যে রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী তিনি সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন এবং অবশ্যই তিনি একটি পারিশ্রমিক লাভ করবেন। আর পদত্যাগ অপসারণের কথা বলা হয়েছে, যেহেতু সুপ্রিম কোর্টের বিচারপতিদের ন্যায় তিনি পদমর্যাদা ভোগ করবেন, তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিগণ যেভাবে অপসারিত হন, পদচ্যুত হন, সেই একই পদ্ধতিতে তাকে পদচ্যুত এবং অপসারিত করবেন কে? রাষ্ট্রপতি। তো তাকে অপসারণের জন্য সুপ্রিম কোর্টের বিচারকদের ক্ষেত্রে পদ্ধতি গ্রহণ করতে হবে। সেটা অসদাচরণ হতে পারে, অসমর্থ, শারীরিক অসমর্থতা, মানসিক অসমর্থ হলেও সুপ্রিম কোর্টের যে বিচারকগণ রয়েছে তাদের মতোই সেই পদ্ধতি অনুসরণ করে রাষ্ট্রপতি তাকে অপসারণ করতে পারবেন। পদমর্যাদা, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান সরকারি আইন কর্মকর্তা, বাংলাদেশের সকল আদালতে তার মামলা পরিচালনার অধিকার রয়েছে। তিনি পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান এবং সকল বারের নেতা। তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারকের ন্যায় মর্যাদা ভোগ করবেন। অ্যাটর্নি জেনারেলের যে কাজ সেটি শুরুতে বলছে রাষ্ট্রপতি কর্তৃক দায়িত্ব সঠিকভাবে পালন করা। অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের জন্য সকল আদালতে তার বক্তব্য পেশ করতে পারবেন। প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিল প্রশ্নে তিনি মত প্রদান করতে পারবেন। বাংলাদেশ সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন। প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিল প্রশ্নে মত প্রকাশ করবেন এবং সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে তিনি কাজ করবেন। তাহলে এই প্রসঙ্গে আমরা আজকে তিনটি বিষয়, তিনটি সাংবিধানিক পদ নিয়ে আলোচনা করলাম। প্রথমটা হচ্ছে নির্বাচন কমিশন, এর গঠন, ক্ষমতা, কার্যাবলী, তারপরে কর্মের মেয়াদ, অপসারণ ইত্যাদি। দ্বিতীয় বলেছি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, তার গঠন, কর্মের শর্তাবলী, তার কার্যাবলী ইত্যাদি। আর সর্বশেষে আমরা বলছি অ্যাটর্নি জেনারেলের যে কার্যাবলী, যে কর্মের মেয়াদ, শর্ত, পদত্যাগ অপসারণ এবং তার পদমর্যাদা সম্পর্কে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এ পর্যন্তই আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ।